আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, ওনাদের যে আত্মত্যাগ, এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই যে একই টাইমে জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করে, সাইয়েদান ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট শিশু, তিনি যখন শুনলেন যে বাবাকে কুরবানি করবে, জবাই করবে, তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদদাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ। সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। সম্মানিত, শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে যখন ইসমাইল আলাইহিস সালাম আসে, তখন তাফসিরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। কুড ইউ ইমাজিন দ্যাট, 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই। আমরা অনেক দম্পতির কথা জানি, তাদের সন্তান হয় না, 15 বছর, 20 বছর, 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়, সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন, এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বলেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন, তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন, এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন, সেই সিংহাসনে তিনি ইসমাইলকে পেয়েছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তাআলাকে স্থান দাও, এবং সেটাই পরীক্ষা তিনি, সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে করেছিলেন, এবং সেই পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের, তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল, আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইলকে বিলিয়ে দাও, এই ইসমাইলকে কুরবানি করে দাও। সম্মানিত, শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল, তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন।
ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল, আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে, কল্পিত ইসমাইল, রূপক ইসমাইল। আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ, খ্যাতি, আমাদের ক্ষমতা, প্রতিপত্তি। এগুলো আল্লাহ তাআলা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা, সেটাকে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা, আল্লাহ তাআলার খুশির জন্য, সেরেফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। আল্লাহ তাআলা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার, আল্লাহকে যে আমরা ফিল করি, আল্লাহকে যে আমরা ভয় পাই, সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তাআলাকে রাখতে পারি, এটাই মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য। তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি, আমাদের সব কিছু, সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি, কুরবানি করতে পারি, তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে। এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তাআলার ভয় থাকবে। এবং এই যে আমরা কুরবানি করবে, কুরবানির রক্ত গোশত কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয়, তাকওয়াটা আল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানির রক্ত, কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। আমরা কতটা ইখলাসের সাথে, কতটা আন্তরিকতার সাথে, কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ, আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সুপর্দ করতে পেরেছি, আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি, এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা, যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন। তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি। সম্মানিত, শুধু এই কুরবানির দিনে ইয়াউমুন নাহারে বা 10 জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো, ঈদুল আজহা উদযাপন করবো, এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে পশু জবাই করে, যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘটনার, সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি, আল্লাহ তাআলা সেটা দেখতে চান। আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয়া, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। সুনানে তিরমিজিতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ ইয়াউমুন নাহারে 10 জিলহজে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না, এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি। সম্মানিত, যদি আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাঝহাবে এটাকে সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা জুমহুরুল ফুকাহা, ইমাম শাফিঈ, আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা, আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব।